কেমন আছেন বন্ধুরা? স্পন্টেনিয়াস লাইফ নতুন ব্লগে বন্ধুদের স্বাগত, শুভেচ্ছা। আজকে ডানা ঝড়ের পর শুক্রবার সকাল সকালই ভিডিওটা অন করেছি, একটুখানি ক্যামেরা ধরলাম। প্রচুর ওয়েদার খারাপ, প্রচুর বৃষ্টি হচ্ছে, তবে হাওয়াটা নেই, বৃষ্টিটা খুব হচ্ছে। এত বৃষ্টি ছিল যে আর কিছু শ্যুট করতে ইচ্ছা করলো না। তারপরে আজকে রবিবার দিন, আবার সকালে ক্যামেরা অন করলাম। এসেছে অনলাইনে একটা জাদিম, অনলাইনের জিনিস কেনা যে এত ঝঞ্ঝাট। একরকম মাপ দেওয়া হয় আর এক রকম জিনিস আসে। একটাই 6.5 ফুট বাই 4 ফুট খাটের ফ্লো ম্যাট্রেস এরকম কিছু বললো, হাইজিনিক ব্যাপারটা, সেটা দেখে অর্ডার করা হলো। কিন্তু এসছে 3 ফুট বাই 6.5 ফুট, অনেকটাই ছোট। এখন এই খাটে তো হবেই না, দেখা যাক কী করা যায়। আর এত প্লাস্টিক মোড়ো, মানে এত প্লাস্টিক দিয়ে প্যাক করেছে, মেশিন প্যাক তো বোঝাই যাচ্ছে। আমি তো বলছি মনে হচ্ছে এটা যেন দ্রৌপদীর বস্ত্রহরণ চলছে। কাজের জন্য জিনিস কেনা, হাইজিনিক দেখে বুক করা হলো। জিনিসটা না কাজে লাগলে মনটা খারাপ হয়ে যায়, এমন অসুবিধা। এই সাইজের কোনো খাটই নেই আমাদের বাড়িতে, কী যে হবে এখন। আর ব্যাপারটা এখন চেপে আছে, যেই খোলা হবে এটা ফুলে উঠবে, এটা প্যাক করে রিটার্ন এখন আর কন্ট্যাক্ট করেও পাওয়া যাচ্ছে না ফোনে। আলটিমেটলি কিছু হয়তো কাজেই লাগবে না, না সোফায় দেওয়া যাবে, না কোথাও দেওয়া যাবে। সেই জন্য মনটা অবশ্যই একটু খারাপ লাগছে। জিনিসটা এলো দরকারি বলেই বলা হয়েছিল, কিন্তু কাজেই লাগবে না কোনো মনে হচ্ছে। ম্যাট্রেসটার নাই দুদিকেই এই সাদা, দেখতে নেটের মতো কিন্তু নেট না। এই জিনিসটার জন্যই মনে হচ্ছে হাইজেনিক, সেটা দেওয়া আছে, এদিকেও আছে, উল্টো দিকটাতেও আছে। ব্যাপারটা কি, খাটে পেতে ইউজ করতে পারলে বোঝা যেত না কী এর সুবিধা অসুবিধা, সেটা তো এখন হবেই না। অনেকটাই ছোট, এই খাটটার জন্যই কেনা হয়েছিল, কিন্তু প্রায় 1.5 ফুট ছোট, কী করে হবে, ব্যবহার করা যাবে না আপাতত। এখন আবার কন্ট্যাক্ট করার চেষ্টা করা হচ্ছে, দেখা যাক কী হয়। আজ ওয়েদার এত ভালো, এত রোদ উঠেছে, আর বাগানেও একটা পদ্ম ফুল ফুটেছে, তাই ভাবলাম একটু বাদামের বাগানেও ঘুরে আসি, আর পদ্ম ফুলটাও বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি। আজকে আবার ওয়েদারটা খুবই ভালো আছে। এমনিতে তো বাগানে এখন দেখানোর কিছু নেই, চন্দ্রমল্লিকা বড় হচ্ছে, শীতের ফুল দেখাবো অবশ্যই, তার প্রস্তুতি চলছে, সেগুলো সবই ছাদে আছে। তবে এখন এই টুকটাক ফুল ফোটে, জবা। এই যে আজকে ফুল দেখালাম, এটাই প্রথম পদ্ম গাছ, এটা আমিই তৈরি করেছিলাম বীজ ঘষে ঘষে। এই গেট থেকে ঢোকার মুখে এই একটা পদ্ম, আর একটা পদ্ম সেটাও বীজ ঘষেই বানিয়েছিলাম, কিন্তু ওই বীজটা না অনলাইনে আনা হয়েছিল। আর এই বীজটা কেনা হয়েছিল দশকর্মা ভাণ্ডার থেকে। ওই ফুলটা আর একটু কালারটা সুন্দর, ডার্ক গোলাপি, ওটা ঘরের সামনে উঠোনে রাখা আছে। বাগান ঘুরে চলে এলাম কিচেনে, একটু রান্না করতে এসেছি। সকালে বিপাশা অনেক কিছুই রান্না করে গেছে, আর আমি কই মাছটা নিজে করব বলে এসেছি। ওই টুকটাক কাজ বাকি আছে, কই মাছটাই রান্না করতে এসেছি। প্রায় 12:30 বাজে এখন। আদা পেঁয়াজ রসুন সব কিছু মশলা মিশিয়ে একটা পেস্ট করে রেখেছিলাম তেলের মধ্যে। প্রথমে তেজপাতা ফোড়ন দিয়েছি, গোটা গরম মশলা দেওয়া যায়, কিন্তু আমাদের বাড়িতে গোটা গরম মশলাটা অত পছন্দ করে না বলে আমি মশলার মধ্যে একটু গরম মশলা বেটে নিয়েছি। সেই মশলাটা একটু সামান্য কষিয়ে কই মাছগুলো দিয়ে দিয়েছি। আপনারা তো জানেন কই মাছ রান্না হতে বেশি সময় লাগে না, রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে, আস্তে আস্তে খাওয়ারও সময় হয়ে গেছে, 1টা বেজে গেছে। খাবার টেবিলে চলে এলাম টেবিলটা রেডি করতে। এখন আপাতত আমরা 4 জন খাবো।
খাওয়া দাওয়া শুরু হওয়ার আগেই ভিডিওটা শেষ করে দিচ্ছি। আবার নতুন ব্লগে দেখা হবে নতুন দিনে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, সাবধানে থাকবেন, সবাইকে অবশ্যই ভালো রাখার চেষ্টা করবেন। আর ভিডিওটা যদি একটুও ভালো লাগে তাহলে লাইক করে কমেন্ট করে জানাবে। আবার নতুন ভিডিওতে দেখা হবে। আর চ্যানেল সাবস্ক্রাইব করে চ্যানেলের বন্ধু হয়ে অবশ্যই থাকবে নতুন ভিডিও দেখার জন্য। আর শুভ দীপাবলির আগাম শুভেচ্ছা জানিয়ে আজকে মতো বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই। নিরাপত্তা বজায় রেখে অবশ্যই দীপাবলিটা আনন্দে কাটান।